আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখনও আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন। এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই ভিন্নধর্মী একটি সেমাইয়ের রেসিপি, আর সেটা হলো লাচ্ছা সেমাই দিয়ে ঝরঝরে একটি জর্দার রেসিপি। খুবই মজার এবং খুবই সুন্দর এই সেমাইটি। আপনি ইচ্ছে করলে 20 থেকে 25 দিন ফ্রিজে রাখা ছাড়া বাইরেও বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন। এত মজার একটি সেমাই, একবার খেলে বারবার খেতে মন চায় ভিউয়ার। চলুন দেখে আসি এই দারুণ মজার লাচ্ছা সেমাইয়ের জর্দার রেসিপিটি। এখানে আমি কিছু চীনাবাদাম নিয়েছি ভেজে ছুলে, নিয়েছি মুরব্বা কেটে, নিয়েছি আমি কিছু পেস্তা বাদাম, আর নিয়েছি কিছু কিশমিশ। আমার এখানে আরও লাগবে এলাচ, দারচিনি, চারটে চারটে করে লাগছে। আমার এখানে 1.5 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই, যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। নিয়েছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, পরিমাণ মতো লবণ, আর লাগবে আমার ঘি। প্রথমে আমি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এই সেমাইটা ভিউয়ার্স পুরোটাই ঘি দিয়ে রান্না করতে হবে, ঘিটা একটু গলে আসলে আমি এতে পেস্তা বাদাম আর চীনা বাদামটা দিয়ে একটু হালকা করে ভেজে নিব। এই সেমাইয়ের বিশেষত্ব হচ্ছে ভিউয়ার্স চীনা বাদাম আর পেস্তা বাদাম। যখন সেমাইটা খাওয়ার সময় চীনাবাদামটা কামড় লাগবে তখন অনেক অনেক মজা লাগে। জাস্ট হালকা করে একটু ভেজে নিব। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে রাখবো একটি বাটিতে। এই সেমাইটি এত মজা ভিউয়ার্স বলে বোঝানো যাবে না। এটা আমার খুবই ফেভারিট এবং যেই সেমাইটি খেয়েছে সেই খুবই খুবই প্রশংসা করেছে সেমাইটি। এখন আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম, এখানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি। এটাও কিন্তু ভিউয়ার্স আমি ঘি ভাজব, আমি একদম ঝরঝরা ভাজা ভাজা করতে হবে নারকেলটাকে। খুবই সুন্দর একটা ভাজা গন্ধ চলে আসবে নারকেল আর ঘিয়ের, তখনই আমরা নারকেলটাকে নামাবো। আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ভিউয়ার্স। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে নারকেলটাকে, কাঁচা কাঁচা ভাব রাখা যাবে না। যখন হালকা হালকা ব্রাউন কালার হবে আর ঝরঝরে হবে জোয়ার, তখনই এটাকে নামাতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার নারকেলটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। একই প্যানে আমি আরও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা একটু গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। এই সেমাইটাকেও আমি এখন হালকা করে 10 মিনিটের মতো ভাজবো। দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যে যেমন খান বুঝে দিবেন। এটা খুব অল্প আছে, আস্তে আস্তে ভাজতে হবে 10 মিনিটের মতন। হালকা লালচে লালচে কালার হবে সেমাইটা। দিয়ে দিব আমি লবণ। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিউয়ার, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাধ্যমে শেয়ার করবেন, আমার চ্যানেল একবার হলেও ঘুরে আসবেন। আর রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। খুব ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আমি দিয়ে দিব সেই ঝুরঝুরে নারকেল আর চীনা বাদাম আর পেস্তা বাদাম।
কিশমিশটাও আমি দিয়ে দিয়েছি ভিউয়ার্স। শুধু বাকি থাকলো মুরব্বা, নামানোর আগে মুরব্বাটা দিয়ে নামিয়ে ফেলবো। এখনই বাদামগুলো দিয়ে নারকেলটা দিয়ে আমি আরও 5 থেকে 10 মিনিট হালকা করে ভেজে নেব। পুরো সেমাইটা হচ্ছে ভাজা, খুবই কুড়মুড়ে হয়, ক্রিস্পি হয়। নারকেল, চীনাবাদাম, মুরব্বা এগুলো মুখে কামড়ে পড়লে অসাধারণ লাগে ভিউয়ার্স। আমার ভাজা হয়ে গেছে সেমাইটা, এখন আমি মুরব্বাটা দিয়ে নামিয়ে নিব হালকা নেড়ে। হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব ভিউয়ার্স। আমি বেড়ে নিয়েছি বাটিতে, দেখুন ভিউয়ার্স আমি আরও কিছু ভাজা, বাদাম, মুরব্বা দিয়ে দিয়েছি। যত বেশি বাদাম মুরব্বা থাকবে তত বেশি মজা লাগবে ভিউয়ার্স। অবশ্যই বাসা ট্রাই করবেন এই আসন্ন ঈদে, আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের যদি অন্য কোনো রান্নার রিকোয়েস্ট থাকে ভিউয়ার্স অবশ্যই আমাকে করবেন, আমি করে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ কষ্ট করে আমার রান্না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।